এবারে আরও কিছু সংবাদ এক নজরে। বাজারে নিত্যপণ্যের দাম বাড়েনি, বরং আগের থেকে আরও কমেছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। ভারত ও ভুটানে পাঁচ দিনের সরকারি সফর শেষে বিকেলে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের চেকপোস্ট পেরিয়ে মন্ত্রী একথা বলেন। পটুয়াখালীতে ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি হয়েছে। বিকেলে 10 মিনিটের এই বৃষ্টিতে ঝরে পড়েছে অনেক আম গাছের মুকুল। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে হঠাৎ শিলাবৃষ্টি বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আগামী 72 ঘন্টা থাকতে পারে এই অবস্থা। রাঙামাটি ও জয়পুরহাটে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেলে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে ও জয়পুরহাটে পৌর কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।